সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটিকে বাচ্চারা তো পছন্দ করবে, সাথে সাথে বড়রাও কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন ইস্ট খুব ভালো করে ময়দার সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটিকে মিশিয়ে নিচ্ছে। সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর পানির সঙ্গে ময়দাটিকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। এরপর ডিমটিকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর পানি এমন গরম হতে হবে যাতে আপনি আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটি মাখতে আমার এখানে 1টি ডিম এবং আরও 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখন এই ডোটিকে আমি আবারও একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। আবারও প্রায় 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে মেখে নিচ্ছে। এতে করে এই ডোটি অনেক বেশি সফট হবে আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এরপর এটাকে এখন আমি এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছে প্রায় 1 ঘন্টার জন্য। তো এখন আমি নাস্তার ভেতরে ফিলিংটাকে রেডি করব। তো চুলে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনি আর দুধ খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। চিনি যখন খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডার নিচে দলাপেকে লেগে যেতে পারে। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করে একটা ক্রিম তৈরি করে নিব। তো অনবরত নেড়ে চেড়ে এরকম একটি কাস্টার্ড ক্রিম আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে ডোটিও খুব ভালো মতো ফুলে গেছে। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে ডোটিকে মধ্যে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। এখন প্রতিটা ডো আমি হাতের মধ্যে নিয়ে এরকম উপরের স্কিনটাকে স্মুথ করে দিচ্ছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই মাঝে এটা অনেক বেশি ফুলে যাবে। এখন 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন নাস্তার শেপগুলো অনেকটাই ফুলে গেছে। তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। একদম লো আঁচে গরম করে নিতে হবে। এরপর এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশ থেকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
তো এখন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো নাস্তায় ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি আগে থেকে যেই ফিলিংটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ কাস্টার্ড ক্রিম, ওটাকে এখন এর মধ্যে দিয়ে দিব। তো এই জন্য নাস্তার ভেতরটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। এরপর পাইপিং ব্যাগের মধ্যে কাস্টার্ড পাউডার ভরিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি এই নাস্তার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তায় কাস্টার্ড ক্রিম দিয়ে ফিল করে নেব। এখন আমাদের দারুণ মজার কাস্টার্ড বান রেডি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।